ঘূর্ণিঝড় মোকার সতর্কতা, প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং। এলাকার নদীবাঁধের খোঁজ নিতে গ্রামে গ্রামে ঘুরলেন বিডিও। স্থানীয় প্রশাসনকে নদীবাঁধের ওপর কড়া নজর রাখার নির্দেশ। ঘূর্ণিঝড় মোকার সতর্কতা, সুন্দরবনের বিভিন্ন এলাকায় নদীপাড়ের বাসিন্দাদের সচেতন করতে মাইকিং প্রশাসনের। বিভিন্ন নদীবাঁধ খতিয়ে দেখলেন প্রশাসনিক কর্তারা। এলাকায় বিভিন্ন বাড়ি ঘুরে ঘুরে নদীবাঁধের খোঁজ নিলেন স্থানীয় বিডিও সুপ্রতিম আচার্য। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের সন্দেশখালী এক নম্বর ব্লকের ন্যাজাট, কালীনগর এলাকায় বেতনি, রায়মঙ্গল, কালিন্দী, গৌড়েশ্বর, ইছামতি নদীর বাঁধ পরিদর্শন করেন সন্দেশখালীর বিডিও সুপ্রতিম আচার্য। সাথে ছিলেন সেচ দপ্তরের আধিকারিকরা। বারবার আমাদের এখানে ভেঙে যাচ্ছে নদীর ভেড়ি, ভালো না? হ্যাঁ, জল উঠে যায়। এই আমফানে উঠলো, আইলায় উঠলো, ইয়াসে উঠলো, বুলবুলিতে উঠলো, জোসে উঠলো, আর কটা বলবো, আপনারা তো সবই জানেন। ওই আমরা ল্যাম্পে গিয়ে থাকি না, তো ওই যে বিডিও অফিসে সব নিয়ে যাই, যে এখানে থাকুন, এখানে নিরাপত্তা জায়গা। হ্যাঁ, বিডিও সব এসে এসেছিলেন, এসে দেখে গেলেন, আমাদের কাছে শুনেও গেলেন যে ঠিকই আছে, আমরা দেখছি কী করা যায়। এই বললাম যে আমাদের এখানে নদী আমাদের এইসব প্রবলেম, আপনারা একটু দেখুন, আপনারা ছাড়া কে দেখবে? আমরা তো ভয়ের মধ্যেই আছি। কেন? যে এখন এই গুণের সময় ভেঙে গেলে আমরা যাবো কোথায়? রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই ঘূর্ণিঝড় নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে চলছে মাইকিং, সতর্ক করা হচ্ছে এলাকাবাসীদের। হাসনাবাদ, সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ যেসব জায়গায় দুর্বল নদীবাঁধ রয়েছে সেগুলি মেরামতি করার নির্দেশিকা জারি হয়েছে। দিবারাত্র বাঁধগুলির ওপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় পঞ্চায়েতকে। প্রস্তুত করা হচ্ছে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলিকে। সিভিল ডিফেন্স ও স্বাস্থ্যকর্মীদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। অতীতে বারে বারে ঘূর্ণিঝড়ের কবলে পড়েছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। আমফান, আয়লা, বুলবুল, ইয়াস বারে বারে আছড়ে পড়েছে সুন্দরবনে, তছনছ হয়েছে জনজীবন। স্থানীয় বাসিন্দা পবন সর্দার বলেন, বারবার ঝড় এলেই আতঙ্কে থাকি, বাঁধ ভেঙে জল ঢুকে যায়, ফের ঘূর্ণিঝড়ের খবর। স্বাভাবিকভাবেই আতঙ্কের মধ্যে রয়েছেন স্থানীয় গৃহবধূ সুনন্দা সর্দার। তিনি বলেন, আমাদের এখানে নদীবাঁধের অবস্থা খুবই খারাপ, বারে বারে আমাদের ঘর বাড়ি ভেঙে গেছে, বাড়িতে বাচ্চা রয়েছে। কিন্তু আমাদের এই জায়গাটা খুবই ভাঙা বুড়ো দেশ, একটু ঝড় বাতলা হলেই সব ভেঙে বুড়ে যায় ঘরদুয়ারগুলো। এই যে এই বাড়িটা আছে পলিথিনের, বছরকে বছর ভেঙে যাচ্ছে, পলিথিনেরই আছে ঘর হচ্ছে না। আমার এই বাড়িটা ভেঙে গেছে, গাঁঠের পয়সা দিয়ে আমরা ঠিক করেছি, কিচ্ছু কোনো ক্ষতিপূরণ দেয় না বলে। খুবই ভয়ঙ্কর ঝড়গুলো, আমরা আসলে আমাদের জীবনে জল থাকে না, বাচ্চা কাচ্চা নিয়ে, ছোটো ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে এখানে থাকা যায় না ঝড় হলে। ভয় তো হবেই, এই এক্ষুনি যদি ঝড়টা হয় আমরা যাবো কোথায়? এখানে কোনো গ্যারান্টি নেই তো, ভেঙে গেলে, নদী ভেঙে গেলে সব জলে বুড়ে যাবে। এগুলো নদীবাঁধের অবস্থা খুবই খারাপ আমাদের এখানে। সরকারের কাছে আমাদের চাওয়া একটাই হচ্ছে কি, ভেরি বাঁধ তাঁধগুলো একটু ভালো করে দিক, আর আমাদের এখানে জল টান খুবই অসুবিধা জলে, এইগুলো একটু সুবিধা করলেই ভালো হয় সব। সেদিন সকালে স্থানীয় বিডিও সুপ্রতিম আচার্য এলাকা ঘুরে দেখেন, কথা বলেন স্থানীয়দের সাথে। এ বিষয়ে বিডিও বলেন, এগুলো হলো প্রি সাইক্লোন অ্যাক্টিভিটি। আমাদের সাইক্লোন আসার আগে ঘূর্ণিঝড় কেন্দ্র, যেখানে মানুষজনকে আমরা যখন ঝড় হবে তার আগে তাদের উদ্ধার করে নিয়ে এসে রাখবো, তো রাখার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন, যেখানে রান্না হবে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, জেনারেটরের ব্যবস্থা করা, জলের ব্যবস্থা করা, এগুলোর জন্যে ঘূর্ণিঝড় কেন্দ্রগুলোকে আমরা একটুখানি সেগুলোকে পরিচর্যা করে থাকি এই সময়। তার বাঁধটা তো আমাদের এটা মানে নদী মাতৃক এলাকা, বাঁধ টপল করে আগে আমরা দেখেছি যে আমফান বা ইয়াসের সময় বাঁধ টপল করে বা বাঁধ ভেঙে গিয়ে পুরো এলাকাটা প্লাবিত হয়ে যায়। তো এই আগে থেকে যদি আমরা বাঁধের প্রিকশনসগুলো বা একটু সারিয়ে নিতে পারি, তাহলে কিন্তু পরবর্তীকালে অনেক দুর্যোগের থেকে আমরা রক্ষা পাই। তাই আমি নিজের চোখে কিছু পয়েন্ট দেখে নিলাম, ভালনারেবল পয়েন্ট, সেই পয়েন্টগুলোতে আমরা কাল পরশুর মধ্যে কাজ করিয়ে মেরামত করিয়ে দেবো, যাতে পরবর্তী সাইক্লোনের সময় কোনো সমস্যা না হয়। আমরা পুরোপুরি প্রস্তুত আছি, আমরা অলরেডি আমাদের কন্ট্রোল রুম চালু হয়ে গেছে, আমরা সিভিক ডিফেন্স ভলান্টিয়ার্স এবং সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্স এবং আপদা মিত্র যারা আছে তাদেরকে ডিপ্লয় করে দিয়েছি, অর্ডার করে দিয়েছি, আমাদের ত্রাণ সামগ্রী পুরো রেডি আছে। ঘূর্ণিঝড় কেন্দ্রগুলো তো আপনারা দেখলেন, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ইত্যাদি কাজ চলছে, বাঁধগুলোও আমাদের পরিচর্যা এই দেখাশোনা চলছে, যেখানে সমস্যা হবে আমরা ইরিগেশনকে জানাচ্ছি, তারা ট্যাকেল আপ করছে, করে একদম 12 তারিখের আগে আমরা পুরো ব্যাপারটা সেরে ফেলবো। মোকা বঙ্গের উপরে আসতে পারার সম্ভাবনা আছে, আপনারা নিরাপদ জায়গায় আশ্রয় নেবেন, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র
অথবা বন্যা ট্রান্স শিবিরে আপনারা আশ্রয় নেবেন। থেকে জানানো যাচ্ছে যে আগামী 12-13 তারিখ ঘূর্ণিঝড় মোছা বঙ্গের ওপরে বিশাল পরিমাণে আশ্রয় পড়ার সম্ভাবনা আছে। আপনারা অযথা আতঙ্কিত হবেন না, গুজব ছড়াবেন না এবং গুজবে কান দেবেন না। আপনাদেরকে বারবার করে অনুরোধ করা হচ্ছে, আপনারা ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র অথবা বন্যা ত্রাণ শিবিরে আপনারা নিরাপদ জায়গায় আশ্রয় নেবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, সুন্দরবন। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।